হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আমাদের সিকিম ট্যুরের যে ব্লগ, তোমরা জানো যে আমাদের এই ব্লগটাকে আমরা অনেকগুলো পার্টে তোমাদের সামনে নিয়ে আসছি। এর আগে চারটে পার্ট আমরা পাবলিশ করেছি আর এটা আমাদের 5 নম্বর পার্ট। যেহেতু আমাদের ট্যুরটা একটু বড় ছিল, সেই জন্যে আমরা পার্টে পার্টে ব্লগগুলোকে তোমাদের সামনে ছাড়ছি, যাতে পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারি, কোনো কিছু মিস না হয়। তো এই পার্টে আমরা তোমাদের দেখাবো গ্যাংটকের হোটেল এবং গ্যাংটকের লোকাল সাইট সিন। তো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠা। আর যারা আমাদের আগের পার্টগুলো দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের লিংকে ক্লিক করে আগের পার্টগুলো দেখে নিও। সেখানে আমরা আগের চারটে ব্লগেরই লিংক দিয়ে রেখেছি। যাই হোক, এর আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা জুলুক থেকে গ্যাংটক যাওয়ার পথে কী কী সাইট সিন করলাম। তারপরে আমরা চলে এসেছি গ্যাংটকের হোটেলে। এই হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেল, হোটেল বনলতা। হোটেলটা খুবই সুন্দর। আগে তোমাদেরকে এই হোটেলের রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিই। পুরো হোটেলটাই কাঠের মাধ্যমে ইন্টেরিয়র করা রয়েছে। পাহাড়ি অঞ্চলে এরকম কাঠের ইন্টেরিয়র করা হোটেল আমি আগে অনেক ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি, কিন্তু কোনোদিন থাকা হয়নি। খুব ইচ্ছা ছিল এরকম একটা হোটেলে থাকার। তো এর আগে তো সবগুলোতে আমরা হোমস্টেতে ছিলাম, জুলুক, কদামচেন, সবগুলোই হোমস্টে ছিল। তো এটা একটা হোটেল এবং এই হোটেলটা পুরোটাই ফ্লোর, ওয়াল, সিলিং সমস্ত কিছুই কাঠ দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করা রয়েছে। আমার খুব পছন্দ ছিল এই হোটেলে একটা, মানে এরকম ধরনের একটা হোটেলে থাকা খুব ইচ্ছা ছিল। তো সেই শখটা আমার মিটে গেল এখানে এসে। খুবই ভালো লাগছে হোটেলটা, তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করে দেখো রুমটা। যারা এ ধরনের রুম পছন্দ করো তাদের খুব ভালো লাগবে। পুরোটাই কাঠ দিয়ে করা, মানে বসার জায়গা থেকে শুরু করে ওয়াল, সিলিং, তারপরে এখানে যে টিভি রাখার জায়গা আছে, যে র‍্যাকগুলো রয়েছে, ড্রেসিং টেবিল, আলমারি, সমস্ত কিছু কাঠ দিয়ে করা। আর এখানে অনেকগুলো পরপর জানলা রয়েছে। হোটেলটা একদম রাস্তার ওপরে, ম্যাল থেকে একটু দূরে, পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট লাগে, কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। এই দেখো আলমারি, এর মধ্যে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, খাটে আরও দুটো ব্ল্যাঙ্কেট আছে। আমরা যে সময় এসেছি এখন অতটাও ঠান্ডা নেই, তবে শীতকালে এলে পরে এগুলোর প্রয়োজন হবে। বাথরুমটাও ছোটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন, গিজারও আছে, এখানে একটা মিরর আছে, এখানেও একটা জানলা রয়েছে, ওটা আমরা বন্ধ করে রেখেছি। আর এই হলো রুমের বাইরেটা। এর ওপরের ফ্লোরটায় নিয়ে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওপরের ফ্লোরটা কেমন ছিল। দেখো অনেকটা বড় ব্যালকনি মতো, এখানে বসে সবাই মিলে একসাথে আড্ডা মারা যায়। এখানেও 3টে রুম আছে। আর দেখো এখানেও পুরোটাই কিন্তু সেই কাঠ দিয়ে ইন্টেরিয়র করা। সবারই এই হোটেলটা খুব পছন্দ, তাই সবাই ওপরটা ঘুরে দেখতে এসেছে, সবাই এখানে একটু ছবি তুললো, ভিডিও শুট করলো। দেখো সিঁড়িটাও কত সুন্দর। তো যাই হোক, আমরা হোটেল থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের গ্যাংটকে লোকাল সাইট সিনের জন্যে। প্রথমে আমরা যে স্পটটা এসে পৌঁছালাম সেটা হলো বাকথাং ওয়াটার ফলস। এই ফলসটায় জিপলাইন করারও ব্যবস্থা আছে। দেখো এখানে জিপলাইন করছে, নিচে নেট টাঙানো রয়েছে একটু সেফটির জন্যে। আর জায়গাটা একদম মেঘে ঢাকা, মানে এই দিনকে সকাল থেকেই গ্যাংটকে বেশ মেঘ করেছিল এবং অল্প অল্প বৃষ্টিও শুরু হয়ে গেছে। তোমরা ছবি দেখেই বুঝতে পারছো কতটা মেঘে ঢাকা রয়েছে জায়গাটা। ওয়াটারফলসের জলটা একটু কম ছিল এই সময়, বর্ষাকালে এখানে জলটা অনেকটাই বাড়বে, সেটাই নিয়ম, ওয়াটারফলসের জলটা বর্ষাকালেই বেশি থাকে। অনেকেই এখানে জিপলাইন করছে। জায়গাটা সত্যি মানে এত সুন্দর বলে বোঝানো যায় না।
কারণ সবকিছু ক্যামেরার লেন্সে ধরে আনলেও মানে সামনাসামনি দেখে যেটা বোঝা যায় সেটা সবসময় ক্যামেরার লেন্সে বোঝা যায় না। এখানেও সেই পাহাড়ের যে পোশাক সেইগুলো ভাড়া পাওয়া যাচ্ছে, অনেকেই সেই ড্রেস পরে এখানে ছবি তুলছে যেটা ট্র্যাডিশনাল ড্রেস হয় পাহাড়িদের। তো এখানে কিছুটা সময় কাটালাম, ছবি তুললাম, তারপরে আমরা চলে গেলাম আমাদের সেকেন্ড যে স্পট আজকে সাইট সিনের, সেটা হলো গঞ্জাং বা গঞ্জাং মনেস্ট্রি। গঞ্জাংই হবে সম্ভবত প্রোনাউন্সিয়েশনটা, গঞ্জাং মনেস্ট্রি। সেই মনেস্ট্রিটা দেখার জন্যে এই মনেস্ট্রিতে ঢোকার বাইরে দেখো একটা টিকিট কাউন্টার রয়েছে, পার হেড 10 টাকা করে টিকিট। এখান থেকে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হয়, তা আমরা এখান থেকে টিকিট কালেক্ট করে নিলাম। তো টিকিট কালেক্ট করে আমরা যাচ্ছি ভেতরে মনেস্ট্রির দিকে। এখানে যদি কেউ থাকতে চায় এখানে থাকার ব্যবস্থাও আছে, সম্ভবত এই মনেস্ট্রি থেকেই সেটা বুকিং করতে হয়। এই হচ্ছে সেই মনেস্ট্রিটা, আর এখানে এদের অফিস আছে, এখান থেকেই মনে হয় থাকার জন্য বুকিং এর ব্যবস্থা করতে হয়। মনেস্ট্রির ভেতরে আমাদের ঢুকতে দেওয়া হয়নি, এ সময় মনেস্ট্রিটা বন্ধ ছিল। অনেক ছোট বাচ্চাদের দেখলাম এখানে যারা এই মনেস্ট্রিতে থেকে পড়াশোনা করে, এবং শুধু পড়াশোনা না তার সাথে সাথে এখানকার যে কালচার, যে পুজো আচ্চা সেইগুলো সম্বন্ধে নানা রকম পড়াশোনাও হয়। এই বাচ্চাগুলোর সঙ্গে একটু কথাবার্তা বললাম, ওরা হিন্দিতে কথা বলতে পারে, হিন্দি বোঝে ওরা, ওদের থেকে কিছু জানার চেষ্টা করলাম মনেস্ট্রি সম্বন্ধে। এই মনেস্ট্রির এই জায়গাটায় ভেতরে এখানে সাধারণত বুদ্ধ মূর্তি দেখা যায়, কিন্তু এই মূর্তিগুলো দেখে আমার বুদ্ধ মূর্তি বলে মনে হলো না। আমি জানি না এটা কিসের মূর্তি, লেখা ছিল না, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর ওপর থেকে গ্যাংটক শহরের একটা খুব ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে যেহেতু পুরোটাই মেঘে ঢাকা, বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছেও, তাই পরিষ্কার দেখতে পেলাম না। যাই হোক, এবার আমরা চলে এলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট, তাশি ভিউ পয়েন্ট। এই তাশি ভিউ পয়েন্ট থেকেও কিন্তু গ্যাংটক সিটিটাকে পুরোপুরি দেখা যায়, কিন্তু আজকে মনে হয় না দেখতে পাবো বলে এই ওয়েদারে। তবু এসছি যখন একবার উপরে উঠলাম, অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়, বেশ মানে উঁচুতে জায়গাটা। এখানে একটা খাবারের দোকান রয়েছে, এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, ডাব থেকে শুরু করে পপকর্ন, পাঁপড়, ফুচকাও পাওয়া যাচ্ছে। যদি তোমরা মনে করো এখানে না খেলেও একবার দামটা শুনে নিতে পারো, আমার মনে হয় দামটা শুনে নিলে আর খাওয়ার দরকার পড়বে না, ওতেই পেটটা ভরে যাবে। তারপরে আমরা ওপরে উঠে গেলাম, ওপরে ওঠার পরেই বৃষ্টি শুরু হলো। আমরা একটা জায়গায় মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য সেখানে বসে আছি। আর এই ভিউ পয়েন্টের ভেতরে একটা গিফটের শপ আছে, অনেক রকম গিফট এখানে পাওয়া যায়। যদি তোমাদের টাকা পয়সা অনেক বেশি হয়ে গিয়ে থাকে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারো।
তা আমাদের অতটা বেশি হয়নি, যার জন্য আমরা দামটা শুনেই আর বেশি দূর এগোইনি। ওপরে আর উঠলাম না, কারণ কিছু ভিউ পাওয়া যাবে বলে মনে হয় না, যা মেঘ রয়েছে চারিদিকে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে। ভিউ পয়েন্টটা ওই গিফট শপের ওপরে ছিল, আমরা এখান থেকেই যা দেখলাম চারিদিক মেঘে ঢাকা রয়েছে, সেই কারণে আর ওপরে উঠিনি। এরপরে আমরা এসে পৌঁছালাম এই প্ল্যান্ট কনজারভেটরি বলে এই জায়গাটায়। এখানে নানা রকম প্ল্যান্ট ভেতরে রক্ষণাবেক্ষণ করা হয়, যেগুলো আমরা হয়তো সব জায়গায় দেখতে পাই না, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই ধরনের, বিশেষ করে সেই ধরনের মানে গাছগুলোকেই এখানে রক্ষণাবেক্ষণ করা হয়। তার সাথে অন্যান্য গাছও আছে, অনেক ফুলের গাছ, ক্যাকটাস, এই ধরনের গাছ ভেতরে দেখতে পাওয়া যায়, বেশ ভালোই লাগে ভেতরটা। এখানেও যখন এসছি বেশ বৃষ্টি হচ্ছে, ভেতরটা সেট করা আছে বলে আমরা ভেতরে, দেখো সবার হাতেই ছাতা রয়েছে, ভেতরে এসে আমরা একটু ঘুরে দেখতে পারলাম, কারণ বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। নানা রকম বিরল প্রজাতির গাছ, ফুল গাছ, ক্যাকটাস, নানা ধরনের গাছ রয়েছে ভেতরে। এখানে বেশ অনেকটা টাইম কাটানো যায় এগুলো দেখে। নামগুলো লেখা রয়েছে ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে এই নামগুলো আমরা খুব একটা শুনিনি। যারা গাছ নিয়ে খুব বেশি চর্চা করো তারা হয়তো নামগুলো শুনে থাকবে। গাছ দেখার পাশাপাশি এখানে অনেক ফটো তোলা হলো, কারণ গাছগুলোকে, ফুলগুলোকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে খুব ভালো ফটো তোলা গেল এখানে। এরপরে আমরা চলে এসেছি গণেশটক, যেটা গ্যাংটকের আরেকটা লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। গণেশটকের পাশেই একটা হরর শো দেখানোর জায়গা রয়েছে, প্রথমে আমরা দেখবো কি দেখবো না সেটা ভাবছিলাম। অনেক মেলায় গিয়ে আমরা হরর শো দেখেছি, সেটা দেখার পরে হরর শো কম আর কমেডি শো বেশি মনে হয়েছে। মানে ভয় তো দূরে থাক, মানে হাসিটাই বেশি পেয়েছে। কিন্তু তোমরা যদি এখানে আসো এই হরর শোটা অবশ্যই দেখো, মানে সত্যি ভয় লেগে গেছিল এবং প্রত্যেকেই ভেতরে ঢুকে চিৎকার করছিল, শোটা সত্যি খুব ভালো করেছিল। এরপর বাইরে বেরিয়ে এসে মেয়েরা যেখানেই যাক একটু ফুচকা তো খেতেই হবে, ফুচকা পেয়ে গেছে তো একটু ফুচকা খেয়ে নিল ওরা, আমরাও একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এই হচ্ছে গণেশটক, দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, সবাই ছাতা হাতে করে নিয়ে ঢুকছে, আমরাও ছাতা সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ পাহাড়ে তো যে কোনো সময় বৃষ্টি নেমে যায়। অনেকটা সিঁড়ি ভেঙে তারপরে উপরে উঠতে হয়, ভেতরে কিন্তু ফটো তোলা অ্যালাউ নেই, তাও আমরা এক প্রকার লুকিয়েই ফটো তুলে এনেছি তোমাদেরকে দেখাবো বলে। এই হচ্ছে সেই গণেশজির মূর্তি যার নামে এই গণেশটক। আর এই এখানেও ওপর থেকে কিন্তু ভিউটা খুব ভালো, কিন্তু আমাদের কপাল খারাপ, এতটাই মেঘলা ওয়েদার আজকে, কোনো জায়গা থেকেই আমরা মানে বাইরের ভিউটা ভালো করে পাচ্ছি না। আর মন্দিরটার পেছন দিকে এরকম একটা শিবলিঙ্গ আছে এবং এখানে জল ঢালারও ব্যবস্থা রয়েছে, সবাই এখানে শিবের মাথায় জল ঢালছিল, আমরাও একটু জল ঢেলে নিলাম শিব ঠাকুরের মাথায়।
গণেশ টক থেকে বেরিয়ে গিয়ে এরপরে আমরা গিয়ে পৌঁছলাম হনুমান টকে। এখানে হচ্ছে মেনলি হনুমানজির মন্দির রয়েছে, এই হচ্ছে হনুমান টক। এখানেও বেশ অনেক সিঁড়ি পেরিয়ে তারপরে উপরে উঠতে হয়, অনেকটাই উঁচু আর জায়গাটা অনেকটা বিস্তৃত, মানে অনেকটা বড় এলাকা নিয়ে এই হনুমান টকটা, আর এটা রক্ষণাবেক্ষণ করে পুরোপুরি আমাদের আর্মি। এটা অনেকটা উঁচু হওয়ার ফলে এখান থেকেও সেই ভিউটা পাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো ভিউই পাইনি, বৃষ্টি হয়েই যাচ্ছে আর মেঘ রয়েছে চারিদিকে। দেখো এখানেও কিন্তু লেখা রয়েছে ফটো নট অ্যালাউড, তো আমরা এখানেও একটু লুকিয়ে ফটো সেশন করে নিয়েছি, যদিও করাটা উচিত না কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে ফটো সেশন করেছি। এই যে হনুমানজির মূর্তিটা রয়েছে এখানে, আর এখানে রয়েছে রাম লক্ষ্মণ আর সীতার মূর্তি, এখানে রাধা কৃষ্ণর একটা মূর্তি আছে। এই হলো মন্দিরের বাইরেটা। যাই হোক, হনুমান টক দেখার সঙ্গে সঙ্গে আমাদের মোটামুটি সকালবেলার সমস্ত সাইট সিন কমপ্লিট হলো। তারপর দুপুরে এসে আমরা হোটেলে, যে হোটেলে আমরা রয়েছি হোটেল বনলতা, সেখানকার রেস্টুরেন্টে লাঞ্চ করতে বসে গেছি। আমাদের পুরোটাই প্যাকেজে আছে তাই আলাদা করে আর কিছু করতে হয়নি, আমাদের লাঞ্চ রেডি ছিল। আর রেস্টুরেন্টটা তো খুবই সুন্দর, এই হোটেলটা পুরোটাই আমাদের খুব ভালো লেগেছে। লাঞ্চে তো পাহাড়ে একই মেনু, ডাল সবজি ভাজা তার সঙ্গে ডিম থাকে, তবে এখানে একটা নতুনত্ব করেছে, ডিমের অমলেটের ঝোল করে দিয়েছে, তা বেশ ভালোই লাগলো। কয়েকদিন ধরে দুপুরে ডিমের ঝোল খাচ্ছিলাম, আজকে ডিমের অমলেটের ঝোল খেলাম। তো লাঞ্চ সেরে আমরা এবার নিজেরাই বেরিয়ে পড়লাম রোপওয়ে চড়ার জন্যে, কারণ ছাঙ্গু লেকে আমাদের রোপওয়েটা চড়া হয়নি সময়ের অভাবে। তো আমরা গ্যাংটকে চলে এসেছি রোপওয়ে চড়ার জন্যে। এখানেও কিন্তু আমাদের রোপওয়ে চড়ার জন্য 2-2.5 ঘন্টা টিকিটের লাইনে দাঁড়াতে হয়েছিল, কারণ প্রচণ্ড ভিড়। 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা লিফটে করে ওপরে উঠলাম, যেখান থেকে রোপওয়ে ছাড়ে। ওপরে উঠেও কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হলো, কারণ এখানে মাত্র 2 রোপওয়ে আছে, তার বেশি নেই, যার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো এবার আমরা ভেতরে ওঠার সুযোগ পেয়েছি। এই দেখো আমরা উঠে গেছি, প্রথমে আমরা সামনের দিকে দাঁড়িয়েছি, যখন রিটার্ন করব তখন ওটাই ব্যাক সাইড হয়ে যাবে। আমাদের রোপওয়ে ছেড়েও দিয়েছে, এবার রোপওয়ের ভেতর থেকে যতটা সম্ভব হয়েছে মোবাইলে ভিউটা ক্যাপচার করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো এটা পুরোটাই আমাদের রোপওয়ে থেকে তোলা, পুরো গ্যাংটক শহরটাকে ওপর থেকে খুব সুন্দর লাগে, আর পাশের পাহাড়গুলোও দেখা যাচ্ছে, মানে সব মিলিয়ে খুব অসাধারণ একটা দৃশ্য। প্রত্যেকেই মোবাইল হাতে চেষ্টা করছে যতটা সম্ভব ভিউগুলোকে ক্যাপচার করে নিয়ে যাওয়ার, তারপর প্রত্যেকেই প্রত্যেকের আপনজনের সাথে সেগুলো শেয়ার করবে। দেখো ওপর থেকে গ্যাংটক শহরের ভিউটা, দেখো নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, সমস্ত হোটেল বা অন্য যেসব শপিং মলগুলো আছে, ওপর থেকে তার ভিউটা কেমন লাগে দেখো, পুরো গ্যাংটক সিটিটাকে দেখা যাচ্ছে ওপর থেকে। এইবার আমাদের রোপওয়েটা ব্যাক করে যাচ্ছে, তো আমরা এবার ব্যাকে পড়ে গেছি, আগে ফ্রন্টে ছিলাম। দেখো দারুণ লাগছে দেখতে, এই আরেকটা রোপওয়ে যাচ্ছে, দুটোই রোপওয়ে আছে এখানে, এই দুটোই আপ ডাউন করে। দেখো সিটিটাকে কি সুন্দর লাগছে,
আর ভেতরে লাইটও জ্বালিয়ে দিয়েছে, এলইডি লাইট ভেতরে চেঞ্জ হচ্ছে, দেখো কালার চেঞ্জ হচ্ছে, কত ভালো লাগছে ভেতরটা দেখতে। আমরা কলকাতার ওপরে চড়েছি, সেটা আমাদের নিকো পার্কে গিয়ে চড়েছি, আবার দীঘাতে গিয়েও চড়েছি, দীঘাতেও রোপওয়ে আছে, কিন্তু এখানকার রোপওয়েটা একটু অন্যরকমই ফিলিংস, কারণ পুরো সিটিটার ওপর দিয়ে রোপওয়েটা ঘোরে, দেখতে খুব ভালো লাগে ওপর থেকে সিটিটাকে। যাই হোক, চলে এলাম রোপওয়ে চড়ে। এইবার আমরা চলে এসেছি সেই ফেমাস এমজি মার্ক বা গ্যাংটকের যে ম্যাল যাই বলো সেইখানে। আমরা কিন্তু দুদিন গ্যাংটকে ছিলাম, এমজি মার্গে আজকেই সন্ধেবেলা আসার সময় হলো আমাদের, কারণ অনেক সাইট সিন করতে হলো, তার জন্য সময় পাইনি। আগামীকাল আমরা রিটার্ন করব এনজেপির উদ্দেশ্যে, তো আজকে রাত্রেই সময় একমাত্র এই এমজি মার্গটা ঘুরে দেখার, সেই জন্য সেটা আর মিস না করে আমরা চলে এসেছি রোপওয়ে চড়ার পর এমজি মার্গ ঘুরে দেখার জন্য। জায়গাটা এতই সুন্দর, দেখে মনে হয় যেন কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি, মানে একদম ঝা চকচকে, চারিদিকে লাইটিং, খুব বড় বড় সব দোকান, রেস্টুরেন্ট, বড় বড় হোটেল। এই যে আই লাভ গ্যাংটক, এটা তো সব জায়গায় এখন ফ্যাশন হয়ে গেছে লেখাটা, তো এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, আমরাও কিছু ফটো তুলে নিলাম এখানে। আর এই হচ্ছে সেই বিখ্যাত রেড পান্ডা, গ্যাংটকে এলে এই রেড পান্ডার সাথে সবাই ছবি তোলে। বাবানকে বললাম তুইও দাঁড়িয়ে পড়, প্রচুর ভিড়, ঠেলাঠেলি হচ্ছে, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত রেড পান্ডার সাথে, ও ছবি তুলে নিল। দেখো এখানেও একটা আই লাভ গ্যাংটক লেখা রয়েছে বেশ বড় করে, মানে সব জায়গাতেই ছবি তোলার এত ভিড়, দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। আমরা দার্জিলিংয়েও ম্যাল দেখেছি, কিন্তু গ্যাংটকের ম্যালটা কিন্তু অনেক বেশি জমজমাট, আর মানে এত বেশি লাইট, দোকানপাট দিয়ে এত সুন্দর করে সাজানো, দুটোর মধ্যে কম্পেয়ার করলে গ্যাংটকেরটা কিন্তু অনেক বেশি জমজমাট এবং আকর্ষণীয় মানুষের কাছে। আমরা অ্যাকচুয়ালি এমজি মার্গের পেছন দিক দিয়ে ঢুকেছি রোপওয়ে চড়ে এসে, একদম ফ্রন্টে কিন্তু গান্ধীজির একটা স্ট্যাচু রয়েছে এবং ওনার নামেই এই জায়গাটা এমজি মার্ট, তোমরা জানো। যাই হোক, তো এখানে আমরা আমাদের এই ব্লগটা শেষ করছি। এই ব্লগে তোমরা দেখলে আমাদের গ্যাংটকের হোটেলটা কেমন ছিল আর গ্যাংটকে আমরা কি কি লোকাল সাইট সিন করলাম, পাঁচটা পার্টে ব্লগটা ছাড়লাম, আর বেশি আর বিশেষ কিছু বাকি নেই। এরপরে আগামীকাল আমরা এনজেপির উদ্দেশ্যে রওনা দেব, এবং এনজেপি যাওয়ার সময় আমরা কিছু সাইট সিন করবো সাউথ সিকিমের, তো সেই আর একটা লাস্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করব, ওটাই হবে আমাদের লাস্ট পার্ট এই সিকিম ভিডিওর, ওটা তোমরা অবশ্যই দেখো। ওখানে আমরা সাউথ সিকিম ঘুরে তারপরে আমরা এনজেপি পৌঁছাবো, তো সেই ভিডিওটা আমরা আমাদের লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, যদি তোমাদের ভালো লাগে, প্রত্যেকবার যা বলি একই কথা বলবো, লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, এর পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।